ফের আসলাম বিরতির পর। করোনা সংক্রমণ রাজ্যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টার যে ব্যবধান তার থেকে আবারও আজকের যে পরিসংখ্যান সেটা অনেকটাই বেড়ে গেছে এবং এই পরিস্থিতিতে প্রশাসন থেকে কঠোর হওয়া হয়েছে, প্রশাসন থেকে শক্ত হাতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঠিক সেই ছবি আজকে অমরপুরেও ধরা পড়েছে। যারা করোনা বিধিনিষেধ অমান্য করছেন তাদেরকে করা হচ্ছে প্রয়োজনে জরিমানা। পুলিশ প্রশাসন সর্বত্রই রয়েছে সজাগ সতর্ক, করোনা বিধি মেনে চলার জন্য প্রশাসনিক সচেতনতামূলক অভিযান আজকে অমরপুরে লক্ষ্য করা যায়। মূলত অমরপুরের থাকছড়া এলাকায় আজকের এই অভিযানটি চলে। পুলিশের আইন যারা অমান্য করছে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। ইতিমধ্যে করোনা সংক্রমণটা বাড়ছে এবং সংক্রমণটা এমনটাই বেড়ে গেছে যে ইতিমধ্যে প্রশাসনকে কঠোর হতে বাধ্য হয়েছে, কারণ যদি বাড়তে থাকে সংক্রমণটা, এখনই যদি লাগাম টানা না হয় তাহলে আগামী দিনে আরো বাড়বে সংক্রমণটা এবং সেই পরিস্থিতিতে ঠেকানোর কোনো উপায় থাকবে না। শুধুমাত্র সংক্রমণ বাড়া বললেও ভুল হবে। ইতিমধ্যে বিগত দিনে অর্থাৎ চতুর্থ ঢেউয়ে করোনাতে দুজনের মৃত্যু পর্যন্ত হয়েছে এবং যথেষ্টভাবে উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসকদের, বিশেষজ্ঞ মহলে উদ্বিগ্ন রয়েছে। এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য, রাজ্যবাসীকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রত্যেকবারের মতো যে পরিসংখ্যান উঠে আসছে, যেখানে পশ্চিম জেলা যার হারই সর্বোচ্চ, প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত পশ্চিম জেলার যে পরিসংখ্যানটা রয়েছে সেটা একেবারে সর্বাধিক। তারপরে রয়েছে দক্ষিণ জেলা, রয়েছে সিপাহী জেলা, প্রত্যেকটা জেলাতেই একই রকম পরিস্থিতি, একই রকমের অবস্থা। তাই জোর কদমে টিকাকরণও চলছে প্রধান হাতিয়ার হিসেবে, একইভাবে করোনার টেস্টিং সেটাতেও জোরদার করা হয়েছে। তবে আজকের অমরপুরের এই অভিযান প্রসঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে জানিয়েছেন কি অভিমত রয়েছে, শুনব। প্রশাসনের তরফ থেকে আমরা মাস্ক রেখে বেরিয়েছিলাম, তো আমরা এখন থাকছড়া এখানে আছি। তো এখানে এসে আমরা দেখলাম তো অনেকগুলো গাড়ি যেগুলি অমরপুর থেকে উদয়পুর দিকে যাচ্ছে বা গন্ডাছড়া থেকে উদয়পুর বা আগরতলা দিকে যাচ্ছে, তো ওইসব গাড়িগুলির মধ্যে আমরা দেখলাম ম্যাক্সিমাম মানুষই মাস্ক পরছে না। তো ফাইনটা কালেকশন করা আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস নয়। আমাদের জিনিসটা হলো তাদেরকে সতর্ক করানো, তাদেরকে বোঝানো যে 2021 বা 2022 আমরা যে জিনিসগুলো আমরা দেখেছি, ঠিক আছে, যে পরিস্থিতিগুলো আমরা সম্মুখীন হয়েছি, তো ওই পরিস্থিতিগুলো যদি যাতে আমাদের নেক্সট টাইম আর যাতে না দেখতে হয়। তো আমরা দেখেছি যে কত ধরনের প্রবলেম আমরা ফেস করেছি মানুষরা, যাদের মেইন পার্সন যে মানুষটা ওখানে আপনার জীবিকার জন্য বাইরে বেরোয়, তো উনি যখন না থাকেন তখন ফ্যামিলিটার অবস্থা কীভাবে হয়, কী হয়, তো ওটার জন্য আমরা তবে আমি এটার উপর বলছি কালেকশনটা আমাদের কাছে মেইন ব্যাপার নয়। আমাদের মেইন ব্যাপারটা হলো অ্যাওয়ারনেস করা এবং মানুষের যাতে এই জিনিসটা যাতে বুঝে যে করোনাটা কিভাবে আমাদের কাছে, মানে কিভাবে আমাদেরকে, মানে আমাদের এত সব মানে প্রবলেম ফেস করতে হবে, বিকজ করোনার টাইমটা যখন আসে এটা মিউটেশন বা অনেক কিছুর ব্যাপারটা নিয়ে, তো এটাই আমাদের। শুনলেন সংশ্লিষ্ট আধিকারিক প্রতিনিধিদের মধ্যে একজনের বক্তব্য এবং সেক্ষেত্রে তিনি যেমনটা জানাচ্ছেন যে পরিস্থিতি যাতে নাগালের বাইরে চলে না যায় তার জন্যই এখন থেকেই সচেতনতা এবং এই অভিযান। তবে যে ফাইনটা আদায় করা হচ্ছে সেটাই মূল নয়, এই ফাইনের ভয় যাতে আগামী দিনে মানুষ মাস্ক পরিধান করে বাড়ি থেকে বের হন, এমনকি প্রয়োজনে বিধিনিষেধগুলো যাতে মানেন, সেই উদ্দেশ্যকে সামনে রেখে প্রশাসনকে এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য করা হয়েছে বলেই, বাধ্য হয়েছেন বলেই আধিকারিক জানিয়েছেন। এবং প্রত্যেকটা মানুষ যাতে মেনে চলেন করোনার বিধিনিষেধ তারই আবেদন রাখা হয়েছে আজকের অভিযানের পরও। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।